সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমরা সৌদি আরবের এস টিসি রাউটারে কীভাবে সিম ইনসার্ট করতে হয় এবং প্রথমবারের মতো রাউটার ওপেন করে কিভাবে কানেক্ট করতে হয় সেটি দেখাবো তো সেটার জন্য দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে সৌদি আরবের এস রাউটার প্রথম সাইডটি একটু দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো না এটাই সৌদি আরবের এস রাউটার তো এটিতে আমরা বাংলাদেশের টেলিটক সিমটাই ইনসার্ট করবো ইনসার্ট হয়ে গেছে এখন পাওয়ার অনটা করবো পাওয়ার অন করব পাওয়ার অন অন হচ্ছে পাওয়ার অন হচ্ছে এখন আমরা সিগন্যাল চেক করবো এবার আমরা মোবাইল ফোনে চলে যাই মোবাইল ফোনের ফাংশানে অলরেডি আমার এখানে একটি রাউটার কানেক্ট করা আছে তো আমরা যে রাউটারটি অন হচ্ছে সেটি সেটির জন্য ওয়েট করছি সেটির সিগন্যাল চলে আসবে একটু সময়ের মধ্যে চলে এসেছে আমাদের এখানে সিগন্যালটি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল নেটওয়ার্ক এসএসডি তো এখানে কানেক্ট নিবে না কেননা এখানে পাসওয়ার্ডটি অ্যাকুরেট না তো আমরা ফরওয়ার্ড পাসওয়ার্ডের মাধ্যমে নতুন পাসওয়ার্ড বসাবো নতুন পাবো দেখি তো একটু আমরা দেখতে পাচ্ছেন রাউটারের পেছনে দেওয়া আছে একটি ডাব্লিউফিএস পিন দেখতে পাচ্ছেন এস পিন এটির মধ্যে আমি মূলত কানে কানেক্ট করবো ওয়াইফাই কি একটা দেওয়া আছে আর একটা হচ্ছে ডাব্লিউফিএস পিন তো আমরা এখন টু জিরো সিক্স নাইন সিক্স এইট ফাইভ সিক্স এটি আমরা এখানে ইনসার্ট করবো টু জিরো সিক্স নাইন সিক্স এইট ফাইভ সিক্স ওকে টান যদি এখানে যদি এটা এটার যদি না হয় তাহলে আমাদেরকে ওয়াইফাই কি যেটা সেটা দিতে হবে এর আগের লাইনে আপনারা লক্ষ্য করেছিলেন তাহলে আবারও দেখায় জিনিসটা জিনিসটা আবারও দেখায় দেখতে পাচ্ছেন ওয়াইফাই কী ডব্লিউপিএসলেস টু যেটি রয়েছে সেটি লিখব ওকে আমরা এটি এই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করার চেষ্টা করি আশা করি এবার কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেছে এখন দিচ্ছে যে চেকিং দ্য কোয়ালিটি অফ দ্য ইন্টারনেট কানেকশন ওকে আমরা আবার সেটিংসে চলে যাই যে কোনো একটি ব্রাউজার খুলতে হবে মজিলা ফায়ার বক্স দিয়ে খুলি আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্রাউজার দিয়ে হবে এটির হচ্ছে যে সিপিই রাউটার দেখতে হচ্ছে হচ্ছে হোম রাউটার ডট সিপিই এই সাইটটিতে ঢুকবেন ঢোকার পরে অ্যাডমিন লেখা আছে আর পাসওয়ার্ডের জায়গায়ও এডমিল লিখবেন এরপর দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বলেছে পাসওয়ার্ডের জায়গায় ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দেওয়া আছে এবং আপনার ইচ্ছা করলে এটা ক্যান্সেলও করে দিতে পারেন চাইলে ক্যান্সেল করে দিলে আপনারা নতুন পাসওয়ার্ড দেখতে পারবেন নতুন পাসওয়ার্ড দিতে পারবেন সরি ক্যান্সেল করে দিলে আপনারা এটাই স্কিপ করে গেলেন তো এখন আমি আমাদের প্রথম কাজটা হচ্ছে যে নেটওয়ার্কটা অ্যাক্টিভ করা আমাদের নেটওয়ার্ক যেহেতু অ্যাক্টিভ করতে হবে সেহেতু আমাদেরকে প্রথমে ইন্টারনেটে যেতে হবে নেটওয়ার্ক মোড়ের মধ্যে অটো দিয়ে দিতে হবে অটো দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট দিতে হবে এরপর আমাদের নেটওয়ার্কটা অ্যাক্টিভ হয়ে যাবে আশা রাখছি অটো দিয়ে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে আশা করছি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মোড থ্রি জি চলে এসেছে আইপিবি ফোর স্ট্যাটাস কানেক্টিং আইপিভি সিক্স স্ট্যাটাস কানেক্টিং তো একটু সময়ের মধ্যে কানেক্ট একটু সময়ের মধ্যে কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে আমরা এটা রিপ্রেস করি এরপর আমাদের কাজ হচ্ছে যে এটাকে লগ আউট করা লগ আউট করে আমরা একটু চেক করবো যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কি না আমরা আগের মতোই অ্যাডমিন লিখবো এরপর যে ঢুকতে যে ইউজার নেমটা রয়েছে সেটি সেটির বর্তমান পাসওয়ার্ডটা আমরা ইচ্ছা চেঞ্জ করতে পারবো সেটির বর্তমান পাসওয়ার্ডটা লিখলাম কারেন্ট পাসওয়ার্ডে আর নিউ পাসওয়ার্ডে পাসওয়ার্ডের জায়গায় টু ওয়ান টু নাইন এইট থেকে ফিফটিন ক্যারেক্টার দিতে হবে তাহলে দিয়ে হচ্ছে তাও অ্যাডমিন রাখি না অ্যাডমিন রাখলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে যদি অন্য কারো টু ওয়ান টু নাইন ডাবল এবার হচ্ছে এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপডেট করে নেওয়া টু ওয়ান টু নাইন ডাবল জিরো ডাবল জেট হয়ে গেছে এবার আমরা একটু দেখি আইপি ভি ফোর স্ট্যাটাস ইজ কানেক্টেড আইপি ভি আইপি অ্যাড্রেস চলে এসেছে তার মানে আমাদের রাউটারটি একটিভ হয়েছে এখন আমরা যেটি করব। সেটা হচ্ছে সিকিউরিটি ওয়ারলেস পাসওয়ার্ডের যে সিকিউরিটি রয়েছে সেটি আমরা পরিবর্তন করব। এটার জন্য ওয়াইফাইতে যাব ওয়াইফাইতে যাওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে না সেটার মধ্যে ক্লিক করব ভালো কথা আমাদের তো অ্যাসেসআইটি অর্থাৎ ওয়াইফাইয়ের নামও পরিবর্তন করতে হবে তাই না যেহেতু এটা ওয়াইফাইয়ের নামটা পরিবর্তন করতে হবে দিয়ে দিই জিযা উদ্দিন এরপর হচ্ছে যে ওয়াই ফাই ওকে এরপর হচ্ছে যে একটি নাম্বার দিয়ে দিই এস টি সি এস টি সি ওকে এবার হচ্ছে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই পাসওয়ার্ডটা দিয়ে দিই হচ্ছে টু ওয়ান টু নাইন টু জিরো এম এম এরপর আমরা যখন সাব সাবমিট দিয়ে দিব তখন রাউটারটা রিস্টার্ট হবে রিস্টার্ট হবে এবার আমরা দেখবো যে রাউটারটার নাম পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাউটারটার নাম পরিবর্তন হয়ে গেছে এবং আমাদেরকে নতুন পাসওয়ার্ড দিয়ে এটা লগ করতে হবে নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটার সাথে কানেক্ট হলাম এরপর আবার আগের জায়গায় যে ফিরে যাই আমরা চাইলে আমরা এখন দেখব এই রাউটারটিতে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং কীভাবে করতে হয় ম্যাক অ্যাড্রেস ফিল্টারিংয়ের ব্যাপারটা বলে দিই সেটা হচ্ছে যে ফিল্টারিং হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসটা যদি আপনার এখানে দেওয়া থাকবে যদি দেওয়া থাকে তাহলে আপনার রাউটারের অন্য কেউ লগ করতে পারবে না লগ বলতে আপনার রাউটারে অন্য কেউ কানেক্ট হতে পারবে না পাসওয়ার্ড জানা সত্ত্বেও তো আমরা ফায়ার লেভেলটা চাই ফায়ার লেভেলটার মধ্যে লো লেভেল ফিল্টারিং রয়েছে এখানে আমরা ফিল্টারিং হাই দিয়ে দিলে তাহলে এখানে ম্যাক ফিল্টারিং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক লিস্ট চলে আসবে এরপর সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এখানে আপনাকে প্রথমে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিংয়ে আপনি যে যে ডিভাইস দিয়ে আপনি লগ ইন করছেন সেই ডিভাইসে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা এখানে অবশ্যই ইনক্লুড করতে হবে তো সেটার জন্য আপনাকে ম্যাক অ্যাড্রেস ফিল্ডিং আইপি অ্যাড্রেস কোথাও পাবেন খুব সহজে যাওয়ার পরে ওয়াইফাইতে যাবেন ওয়াইফাইতে যাবেন যাওয়ার পরে অ্যাভ ফোনে যাবেন অ্যাভ ফোনে যাওয়ার পরে অ্যাস্ট্যাটাস স্ট্যাটাস যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিক্স এইট দিয়ে শুরু হয়েছে আইপি ম্যাক অ্যাড্রেসটা এবং ডি দিয়ে শেষ হয়েছে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটা যেটা এখানে অটোমেটিক চলে এসেছে কোনো একটি কারণবশত হয়তো বা কোনো এক সময় আমি ফিল আপ করতে চেয়েছিলাম এই জন্য এখানে এসেছে তো আমরা এটা সাবমিট দিয়ে দিই সাবমিট দিয়ে দিয়েছি ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং মোড ডিজেবল রয়েছে এবং ম্যাক ফিল্টারিং মোড হোয়াইট লিস্ট রয়েছে এগোটা ঠিক আছে এটা হোয়াইট লিস্টে থাকবে এখন ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং মোড অন করে দেবো ইনাবল করে দিব ইনাবল করার জন্য কাস্টম দিয়ে দিলাম ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং ডিজেবলের জায়গায় এনাবল ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট দি ফিল্টারিং সেট আপ টু টেক গ্রু ফলস ম্যাক অ্যাড্রেস প্লাস ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ওকে ওকেটান তাহলে আমরা এটা এখন অ্যাড্রেসটা ফিল্টারিং কমপ্লিট করে দিলাম ফিল্টারিং যখন এনাবল করলাম তখন আমাদের রাউটারটি কিন্তু কানেক্ট রয়েছে রাউটারটি কানেক্ট রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যখন অন্য একটি মোবাইলে চেক করব যে সেটি রাউটারে কানেক্ট হয় কি না সেটার জন্য আমরা একটু অন্য একটি মোবাইলে চলে যাই দেখতে পাচ্ছেন এর আউটারটিতে এখন আমরা সেম সেম পাসওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছেন লগ ইন করলাম ঠিক আছে কিন্তু দেখা যাবে যে এটা কানেক্ট হবে না দেখি একটু আচ্ছা এটা কানেক্ট হয়ে গেলো তো এটা না না হওয়ারই কথা সাধারণত যদি আমরা ব্ল্যাক লিস্ট দিয়ে দিই তাহলে কি হবে তাহলে এডিটে যাই এডিটে যাই যাওয়ার পর এখানে তো সব কিছুই ঠিক আছে এখন আমরা আবারও ব্যাপারটা দেখি প্রথমবার আমরা আনসাকসেসফুল হয়েছি দ্বিতীয়বার আবার দেখি এখানে দেখুন ফায়ার লেভেলটা হাই দিয়ে দিবেন হাই দেওয়ার পরে সাবমিট দেবেন ঠিক আছে সাবমিট দেওয়ার পর আমরা যা করব। ম্যাক ফিল্টারিংয়ের মধ্যে চলে যাব ম্যাক ফিল্টারের মধ্যে দিক গিয়ে যেটি আপনি হোয়াইট লিস্ট যেটি আপনি যেটিতে আপনার মোবাই রাউটারটা কানেক্ট থাকবে বলে মনে করেন সেটি অ্যাড আই গেলে আপনি এখানে যে আইপিগুলো দেখবেন সেগুলো দেখতে পাবেন তো আপনি যেটাতে যেটা হোয়াইট লিস্ট রাখতে চান সেটা রাখবেন মনে করেন আপনি জিরো ফোর মাত্র যেটি মোবাইলটা কানেক্ট করেছি সেটির ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটি তাহলে আমরা এটা সাবমিট দিয়ে দিলাম সাবমিট দিলে সেই মোবাইল ফোনটি এখন কিন্তু কানেক্ট রয়েছে আমরা একটু যদি দেখি দেখতে পাচ্ছেন সেই মোবাইল ফোনটি কানেক্ট রয়েছে তো এখন এটাকে ডিসকানেক্ট করে দেবো কীভাবে করবো এটা আমরা এই জায়গাটা থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমরা ডিলিট রেকর্ড সাকসেসফুল ওকে এরপর আমরা যাবো লিস্টে ব্ল্যাকলিস্টে লিস্টে যাওয়ার পরে লিস্টটা কিন্তু খালি ব্ল্যাকলিস্ট বলতে আমি এটাই বুঝাচ্ছি যে এখানে যে আইপি অ্যাড্রেস যে ম্যাক অ্যাড্রেসটা থাকবে সেই ম্যাক অ্যাড্রেসের মোবাইল ফোন অথবা ডিভাইসটি সেটা কম্পিউটার হোক আর মোবাইল ফোন হোক সেই ডিভাইসটি ইন্টারনেট ছেড়ে দিবে সেই ডিভাইসটি থেকে ইন্টারনেট ছেড়ে দেবে তো আমরা সাবমিট বাটনে একটু ক্লিক করে দিলাম এরপর সাকসেসফুল হয়ে গেল এবার আমরা একটু দেখি ইন্টারনেট ব্রাউজ করতে পারবো কি না ইন্টারনেট ব্রাউজ করার জন্য দিচ্ছে না দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্রাউজ করার জন্য দিচ্ছে না তাহলে আমরা একটু এবার ঢুকে দেখি তো ইন্টারনেট কি আস কানেকশানটাকে ছেড়ে দিছে কি না ইউজ টার্ন অফ ইউজ ওয়াইফাই দেখতে পাচ্ছেন কানেকশান আর নিচ্ছে না নিচ্ছে না এর অর্থ হচ্ছে যে আপনার যে এটাকে তো লিস্ট করে দিয়েছেন যার কারণে আর এটা নিচ্ছে না তাহলে আমরা এটাকে আবার লিস্ট থেকে ডিলিট করে দিই দেখুন ডিলিট করার সাথে সাথে কিন্তু সে ধরে ফেলবে এ দেখুন সে ধরে ফেলতেছে ধরে ফেলেছে এরপর আমরা দেখবো এখানে আর কি কি সিস্টেম রয়েছে আইপি ফিল্টারিং রয়েছে আইপি ফিল্টারিং নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো এরপর হচ্ছে যে সার্ভিস রয়েছে ভয়েস সিস্টেম রয়েছে আমরা সিস্টেম নিয়ে একটু আলোচনা করি সিস্টেমের খুবই প্রয়োজন এটা এখান থেকে আপনি রিস্টার্ট দিতে পারবেন রিস্টার্ট বাটন ক্লিক করার পর রাউটারটা বন্ধ হয়ে চালু হবে এটি দেওয়া হয় সাধারণত যদি ইন্টারনেটের গতি কম থাকে তখন অথবা ইন্টার রাউটার যদি হ্যাং করে তখন রিস্টার্ট দিতে হয় আর রিসেট রিসেট দিতে হয় হচ্ছে যে আপনি রাউটারের সম্পূর্ণ সেটিংস ডিলেট করে দিবেন নতুন করে আবার সেটিংস করবেন সেটির জন্য আর রিসেটের একটি সুইচও রয়েছে রাউটারে আমরা একটু দেখি রিসেটের সুইচটা কোথায় দেখতে পাচ্ছেন রিসেটের যে সুইচটা রয়েছে এটা কলম দিয়ে করতে হবে রিসেটের লেখার ঠিকুর উপর একটা যে গর্ত রয়েছে সেখানে আপনি কলম দিয়ে ক্লিক করতে হবে কলম দিয়ে গুঁতো দেওয়ার পরে রিসেট হবে ধরে রাখতে হবে এরপর আমরা এখান থেকে সার্ভিস থেকে আমরা পাবো যা সেটি হচ্ছে যে আপনি ম্যাসেজ দেখতে পারবেন দেখুন আমি এস এম এস দেখব এস এম এস মেসেজের মধ্যে আপনি সব ধরনের এস এম এস দেখতে পারবেন এবং এস এম এস পাঠাতে পারবেন এতে সুবিধা হলো কি আপনি কোনো একটি প্যাকেজ অ্যাক্টিভেট করতে চাচ্ছেন এটি মূলত সিম থেকে ইন্টারনেট চলতেছে তো সেই সিমের ম্যাসেজগুলো আপনি দেখতে পারবেন খুব সহজে এই যে এস এম এস ম্যাসেজ রয়েছে এই এস এম এস মেসেজ থেকে আপনি দেখতে পারবেন আবার মেসেজ পাঠাতেও পারবেন এস এম এস ম্যাসেজ পাঠাতে পারবেন তো আচ্ছা আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে শেয়ার করুন আপনার বন্ধুদের জানিয়ে দিন এবং যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মেসেজটা পাঠাবেন এভাবে আপনি যদি যাকে মেসেজটা পাঠাতে চান চাচ্ছেন সেটা লিখবেন সেই নাম্বারটা এরপরে যা লিখতে চান সেটা লিখে স্যান বাটন ক্লিক করবেন তারপর মেসেজটা চলে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে যে মেসেজগুলো আসবে সেগুলো এখানে আসবে দেখুন এখন একটা মেসেজ আসবে এই যে এসেছে বর্তমানে আমার ইন্টারনেট কতটুকু আছে সেটা দেখানো হয়েছে